Kawhkeleng curry recipe. Hello shobaike, it's BT again. Good morning everyone. Sokal sokal bagane se gham dhoralam. Eta hocche amader baganer view point. Ekhan theke onek sundor pahar dekha jay. Sokal sokal chole asche ektu gham jhorate bagane. Bashay kolar stock shesh hoye gechilo, tai bagane kola dekhte elam. মাঝে মধ্যে অনেকদিন গ্যাপ থাকার কারণে অনেক কলাই পেকে পচে যায় বা কাঠ বিড়েলে সে খেয়ে যায়, তাই আজকে একটু দেখতে এলাম। এটা বেশ ভালো, পেকে পচে যায়নি। আর পাহাড়ে চাষ করা কলা মানেই তো ফ্রেশ, ফরমালিন ফ্রি। তাছাড়া কলা তো খুবই হেলদি, আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় কলা কিন্তু মাস্ট, কারণ কলায় থাকা মিনারেল, ভিটামিন আর ফাইবার শরীরের জন্য খুবই উপকারী। আর এদিকে এসে দেখলাম মাছ ছোট্ট একটা কলার ছড়া পেল, কতগুলো পেকে গেছেও। আর সেই সাথে কলার মোচাটা আমি নিয়ে নিলাম, এটা তুজা হিসেবে খাওয়া যেতে পারে মরিচের ভর্তার সাথে। কলার মিশন শেষ, কলাটাকে নিয়ে একটা সমতলের জায়গায় রাখলাম যাতে ব্যাক করার সময় সহজ হয় নিতে। আর বাগানে আসা মানে টুকটাক কিছু না কিছু সবজি খুঁজ করা। এখন যেহেতু কোকলিং এর সিজন, কিছু কোকলিং পেরে নিয়ে যাচ্ছি যতটুকু পারা যায়, আবার কিছু প্রতিবেশীদের জন্য, কারণ একটা পরিবারের খাওয়ার জন্য একটা গাছই যথেষ্ট। আমাদের যেহেতু তিন চারটা গাছ আছে। আর চলে আসার সময় দেখলাম তেঁতুল এবং বড়ই শুকনো হচ্ছে এখানে। বাসায় এসে ফ্রেশ হয়ে এখন কোকলিং তরকারি রান্না করব লাঞ্চের জন্য। যেহেতু সকালে একটু পরিশ্রম করা হয়েছে তাই খেতেও মজা হবে। আজকে কোকলিং কারিতে যা যা থাকছে সেটা হচ্ছে নাপ্পি ফার্স্ট, রসুন, মরিচ, চিনি শুটকি আর সেই সাথে চালের গুঁড়ো, অ্যান্ড অফকোর্স হলুদ তো থাকছেই। নাপ্পি বা শীতলটাকে ভালো মতো মান করে নিচ্ছে যাতে একটু ক্লিয়ার হয় নাপ্পির পানিটা। পানিটা যখন ধীরে ধীরে ফুটতে শুরু করবে তখন হলুদ এবং লবণটা দিয়ে দিচ্ছি, সাথে পাহাড়ি মরিচ। লবণটা আমি সবসময় লাস্টে দেওয়ার ট্রাই করি যাতে আয়োডিনটা ইনটেক থাকে, তবে আজকে রেসিপিটা একটু ডিফারেন্টভাবে করলাম। আর শুরুতে চিংড়ি শুটকিটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখছি এবং চালের গুঁড়ো এবং রসুন লাস্টের দিকে দেবো। রসুনটাকে অল্প একটু বেটে করে রাখছি। আমার নাপ্পি বা শীতলের পানিটা খুব ভালো মতন ফুটে উঠেছে, এখন চিংড়ি শুটকি অ্যাড করব। আর কোকলিংটাকে একটু সিয়াম করে নিচ্ছি, মানে একটু ভালো মতন বাছাই করা আর কি। এটা করতে খুবই প্যারা লাগে, অনেক টাইম যায়। খাবারের সময় বা রান্না করার সময় এত টাইম লাগে না, কিন্তু বাঁচতে অনেক টাইম লাগে। মা যে প্রতিদিন এসব খাবার রান্না করে আমাদের খাওয়ায়, আজকে নিজে না বাঁচলে তো বুঝতেই পারতাম না কত কষ্টে। এবং লাস্টে যখন 90% ডান হয়ে যাবে তখন অ্যাড করব চাল বা বিনি চালের গুঁড়োর সাথে রসুন। ছাদা ইটস ডান। আজকে একটু গ্রিনভাবে রান্না করার চেষ্টা করেছি তাই কালারটা খুবই সুন্দর আসছে। কড়া হচ্ছে গরম গরম পানিতে যখন আপনি যে কোনো ভেজিটেবলস অ্যাড করবেন কালারটা কিন্তু খুবই গ্রিন থাকবে, দেখতে সুন্দর লাগবে, ঠিক আমার আজকের কারির মতন। হা হা।